সবার মাঠে শুভেচ্ছা স্বাগত। বাঁশখালীর জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয় গ্রিন পার্ক কমিউনিটি সেন্টারত সোমবার অক্টোবর 12 তারিখে সভা অনুষ্ঠিত হয়। বাঁশখালী উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি নুরুল আফসারের সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিল সহকারে বাঁশখালীর প্রত্যেক ইউনিটের জাতীয় শ্রমিক লীগের নেতৃবৃন্দ লড়াই এ সময় যোগদান করে। এই শ্রমিক লীগের এই প্রতিষ্ঠাবার্ষিকী থেকে আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে এবং সাপোর্ট দিতে হবে। আমাদেরকে ঐক্যবদ্ধ ভাবে একাত্তরে যেভাবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বাঙালি যুদ্ধ প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল কবির লিটন, জাতীয় শ্রমিক লীগের দক্ষিণ জেলার সভাপতি নুরুল হাকিম, দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইসলাম আহমেদ, উপজেলা শ্রমিক লীগের সভাপতি নুরুল আফসার, উপজেলা শ্রমিক লীগের সহসভাপতি মাহমুদ মোহসিন, সহসভাপতি নজরুল ইসলাম, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাদশাহ, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন দাস সহ বাঁশখালী উপজেলা জাতীয় শ্রমিক লীগের সর্বস্তরের নেতৃবৃন্দ। ডেস্ক নিউজ, সিপ্লাস টিভি।